কুরআন বলছে ফানকেউ মা তাবালাকুম নিসাই মাসনা সুলাসা রুবা, তোমরা বিবাহ করো মেয়েদের মধ্যে মাসনা মানে কি দুই, সুলাসা মানে তিন, রুবা মানে চার, দুটা তিনটা বা চারটা বিয়ে করতে পারো, একের কিন্তু খবর নাই। যারা আমরা এখানে বসে আছি সব এক বিয়েওয়ালা, দুই বিয়ে কার আসে নাকি? খুবই কম, হিসাব করলে একশোর মধ্যে দু চারটে হবে কিনা সন্দেহ। দুই বিয়ে মরবো নাকি বাবা, মারকে মারামারি করি? কিন্তু আল্লাহ কোরআনে কোথায় এক বিয়ের কথা বলেন? কেন আল্লাহ ভুলে গেছে না? নাউজুবিল্লাহ মিন যালিক। এখন হাদিসে যেতে হবে, দেখি সেখানে আল্লাহর রসুলের বিয়ে বলে এগারোটা, তাহলে তো আমার কোনো কাজ হলো না। ওখানে আছে আল্লাহ নবীর কওল আছে, ফেল আছে, ফেল না থাকলে কওল আছে, নির্দেশ আছে, একটা বিয়ে করো, দ্বিতীয় বিয়ে যারা করছো সাবধান, যদি একটা মহিলার প্রতি অবিচার করো কাল কেয়ামতের বেলা তোমার এক অঙ্গ হীন হয়ে তোমাকে কেয়ামতের বেলা উঠতে হবে, অতএব সাবধান। যদি ন্যায় বিচার করতে পারো তাহলে দুটা বিয়ে করো, দলিল পাওয়া গেল না? কোরআনের ব্যাখ্যা কে দিল এখন? হাদিস। এদের মাথা খারাপ লাগবে? তালাক দিতে হবে, জাহেলি যুগে তালাক ছিল, তালাক দিত আর বলতো ইদ্দত যেতে দেবো না, ইদ্দত শেষ হওয়ার আগেই বলতো আবার তোকে ফিরিয়ে নিলাম, তো মহিলা বলতো তুমিও হ্যাঁ ছাড়ো না, ধরো যা করো, তো না তোকে ছাড়বো না রাখবো না, খালি সারা দিন নির্যাতনই করবো। তখন আয়াত নাজিল হয়ে গেল আত্তালাক মারাতান, ফাইমসাকুন বিমারুফ আও তাসরিম বিইহসান, দুইবারের বেশি আর তালাক দিতে পারবো না, তারপর হয় তুমি রাখো নাহলে ভদ্রভাবে ছাড়ো, বাস সিদ্ধান্ত হয়ে গেল। মানে আপনাকে দুই মাস ভাপার সুযোগ দিয়েছে দুইবার তালাক দেওয়ার, তৃতীয়বারে তিন মাসের মাথাকে যদি আর আপনি রাখতে না পারেন তাহলে সৎ ব্যবহারের মাধ্যমে তাকে বিদায় করেন। এটা বিধান এসে গেল আল্লাহ নবীর জমানায়, এইভাবে তিন তালাক ছিল, আবু বকরের জমানায় তাই ছিল, ওমরের জমানায় আধা আধি তাই ছিল। আর মানুষ খালি তালাক দেয় বেশি বেশি, ওমর ফারুক রাগি মানুষ, উনি বলে দাঁড়ো তো তালাক দেওয়া বন্ধ করে দিই, যদি তুমি তিন তালাক বলো তা তোমার বউ তালাক, তিন তালাক একসাথে মতি দেওয়া হবে না, এই একসঙ্গে তিন তালাক বললে এক এক তালাক হবে, কিন্তু উনি করে দিলেন এবারে তুমি যাদের তালাকের প্রবন্ধ কমানোর উদ্দেশ্যে, এই ভালো উদ্দেশ্যে কাজটা উনি করেছিলেন, কিন্তু আল্লাহর জ্ঞান আর ওমরের জ্ঞান কি এক? আল্লাহর দূরদর্শিতার সঙ্গে ওমরের দূরদর্শিতা কি এক হতে পারে? ওমর মৃত্যুর আগে দুঃখ করে বলেছে হায় আল্লাহ কি ভুল করলাম, আমি এই আইনটা কেন করতে গেলাম, এটা দিয়ে যে করতে চেয়েছিলাম যে জনগণ তালাকের পরিমাণটা কমবে, কমলো তো না আরো বেড়েই গেল। এখন আমি বসে গেলাম শায়খে বুখারী, শায়খে মুসলিম, আমার নামের আগে লম্বা একটা মুফতি লকবাস, আমি বলে দিলাম ওমর ফারুক কম বসতেন নাকি, উনি তিন তালাক একসঙ্গে তিন তালাক বই বই বউ আউট করে দিয়েছে, অত ওইটাই চলবে, ওইটাই ফাইনাল, এরপর ইজমা হয়ে গেছে, সাহাবীরা সব মেনে নিয়েছে, থাকলো কোরআন একদিকে, থাকলো হাদিস একদিকে, ইজমা এসে গেল এখানে, ইজমা দিয়ে মহিলাদেরকে তিন তালাক একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখন তো তিন তালাক দেওয়ার পর তোর মনটা কুন কুন করে, কদিন পরে ছেলেপিলি কান্দে বেড়ে কী করে, এক হওয়া যায় এক হওয়া যায়, আর তো পড়া যায় না, ঢাকা ঘুরিয়ে কোনো আলেম ফতোয়া দেয় না, শেষে কানে কানে বেলা তুমি যদি বউ ফেরত দিতে চাও তাহলে আসে গেল সাহেবের কাছে যাও, বিমানে উঠে চলে আসে, বলে স্যার কী করবো কী হয়েছে, বলে রাগের বাঁচায় বউটা তিন তালাক দিয়ে ফেলেছি, আর কোনো হুজুরা ওর নিজে দিচ্ছে না, সবাই বলছে ও গেছো তো গেছেই, তিন কপে কলা গাছ কেটে ফেলেছো, কলা গাছ আর দোড়া লাগবে না, তা আমি কি স্যার কলা গাছ নাকি, এ কোন বিপদে পড়ে গেলাম। শেষে এক হুজুর আমাকে কানে কানে বললো তুমি আমার নামটা কাউকে বলো না, চুপি চুপি তোমাকে বলছি যদি বউ পেতে চাও সেটি ঢাকা এই রাস্তায় যাও, এক শার্ট প্যান্ট পরে আমার অফিসে বসে আছে, আমার অফিসে শার্ট প্যান্ট পরে অফিস না তো একটু দাঁড়িয়ে লাগলো অফিস, এই বাবা এ কোথেকে ঢুকলে এখানে, ও বিমানে আসছে, অত বড় লোক তো কে খবর রাখবো, বিমানের লোক বিমানে ফিরে আসে, ব্যাস আলহামদুলিল্লাহ। তারপরে আমি বললাম যে সব শুনলাম তালাক তাহলিল বইটা পড়তে বললাম, অফিসকে বললাম তোমার ওনাকে বইটা দাও আর আমি আসার সময় নামবো, সুযোগ দিলাম বইটা পড়ার জন্য, আসার সময় নামার সঙ্গে সঙ্গে স্যার আমার ফতোয়া পেয়ে গেছি স্যার, আমি বউকে বলে দিয়েছি আমি ঠিকই ফিরেই তোর বিয়ে করবো, বাহ আমার লাগলো না স্যার ফতোয়া তো শেষ, বইয়ের মধ্যে শেষ, কথা বুঝতে পারছেন তো? এই বই পড়ে বরিশালে এগারোটা মহিলা হিল্লা থেকে বেঁচে গেছে, আর তাহারকে খবর দিয়েছিলাম। তাহলে কোরআনকে আপনি মারিয়ে গেলেন,
হাদিসকে মারিয়ে গেলেন, রসুল সিদ্ধান্ত মারিয়ে গেলেন, আবুবকর খলিফার সিদ্ধান্ত মানিয়ে গেলেন, আপনি উমর ফারুকের আমলের একটা সিদ্ধান্তকে কোরআনের উপরে অগ্রাধিকার দিলেন, আপনিও মুফতি, আমি মুফতি টুফতি কিচ্ছু না, এটুক তো বুঝি, এটাই কোরআনের হুকুম। হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাবুন আজকে নির্যাতিত হচ্ছে এই একটা ফালতু ফতোয়ার কারণে। এই ফতোয়া মজহাবি ফতোয়া, এই মজহাবি ফতোয়া বাঁচিয়ে রেখে কোশ্চেন কালে ঐক্যবদ্ধ হবে না, এটা ওয়াতাজু বি আব্দুল্লাহ হয়ে গেছে, এখানে ওয়াতাজু বি হাবলুল্লাহ হয়ে গেল। হাবলুল্লাহ হলো কোরআন, যদি আমাদের ভাইরা কোরআনকে অগ্রাধিকার দিতেন কালকেই তার সঙ্গে মিল হয়ে যাবে, তাই না?